এক বোন লিখেছেন যে আমার অনেক কাজা শ্যাম আছে বাকি রয়ে গেছে অসুস্থতা প্রেগন্যান্ট ইত্যাদি কারণে আমি আস্তে আস্তে সেগুলো রাখছি এর জন্য কি আইএম বিজের শ্যাম পালন করতে পারবো না বা অন্য মাসের ফজিলতপূর্ণ শিয়ামগুলো রাখতে পারবো না আপনার জন্য ফরজ বড় না নফল বড় ফরজকে রেখে দিয়ে আপনি কেন নফল আদায় করতে যাবেন ঠিক আছে তবে আপনাকে আপনি সুন্দর একটা বুদ্ধি দিয়ে দেই সেটা হচ্ছে এই যে নফলের যে দিনগুলো রয়েছে সেই দিনগুলোতে যদি আপনি আপনার ছুটে যাওয়া ফরজ শিয়ামগুলোর কাজ আদায় করেন তাহলে ফরজের নিয়তে সেগুলো করবেন ফর আদায় হয়ে যাবে আর ওই নফলের ফজিলতপূর্ণ দিনগুলোতে ওই ফরজ স্যামটা আদায় করার কারণে অটোমেটিক ওই ফজিলতগুলো আপনি পেয়ে যাবেন যেমন আইয়াম বিজে করলেন সোমবার বৃহস্পতিবারে করলেন তারপরে আরাফাতের দিন হ্যাঁ তারপরে জিলহাজের প্রথম দশ দশ দিন তারপরে আসরার দিনগুলোতে তাহলে আপনার উভয় সব ফরজ আদায় হয়ে যাবে তবে নিয়ত করবেন শুধু ফরজের ঠিক আছে ফরজের নিয়ত করবেন তো ফরজের নিয়ত করলে এই ফজিলতপূর্ণ দিনগুলোতে যদি ওই ফরজটা আদায় করেন তাহলে অটোমেটিক সেই সবগুলো আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ আলম